আসসালামু আলাইকুম প্রিয় পিসি গেমার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, দীর্ঘ অনেকদিন পর আমরা কিন্তু আমার দেওয়া কথা অনুযায়ী 10K সাবস্ক্রাইবার উপলক্ষে ব্লুস্ট্যাক 5 অথবা এমএসআই 5 এর যে পেইড সেন্সিবিলিটি আছে সেই সম্পর্কিত একটা ভিডিও কিন্তু আপনাদের দেওয়ার কথা ছিল। সো ফাইনালি আজকে কিন্তু সেই দিন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানো হবে ব্লুস্ট্যাক 5 এর অ্যান্ড এমএসআই 5 এর পেইড সেন্সিবিলিটি, অ্যান্ড যার মধ্যে কিন্তু অবশ্যই রেজিডিট ফাইল ডাউনলোড থাকবে, যেগুলো আপনারা অলওয়েজ চান যে আমরা হচ্ছে একটা পেইড সেন্সিবিলিটি চাই যার মধ্যে রেজিডিট ফাইল থাকবে, অ্যান্ড এই রেজিডিট ফাইলে আপনাদের কি হেডশট লাগাইতে পারে কি পারবে না, তো সবকিছু কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। এন্ড আমার যে পার্সোনালি আমি যে পেইড সেন্সিবিলিটি ইউজ করি সেটা কিন্তু আপনাদের মাঝে আজকে রিভিল করে দিব। তো বিস্তারিত পেইড সেন্সিবিলিটি সম্পর্কিত সকল কথাবার্তা আমরা ভিডিওর মধ্যে বলবো। সো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, আজকের ভিডিওটা তত বড় করবো না, কারণ আগের ভিডিওতে কিন্তু আমি অনেক কিছু এক্সপ্লেন করে দিয়েছিলাম যে এই পেইড সেন্সিবিলিটি প্যাকেজের মধ্যে কি থাকে, অ্যান্ড এই পেইড সেন্সিবিলিটি কি, অ্যান্ড তাছাড়া এই রেজিডিট ফাইল কি, অ্যান্ড এই রেজিডিট ফাইলে কি হয়। সো সব কিছু কিন্তু ওই ভিডিওর মধ্যে বোঝানো আছে, যদি কেউ না জেনে থাকেন অ্যান্ড এখনো পর্যন্ত যারা ওই ভিডিওটা দেখেন নাই, উপরে আই বাটনের লিঙ্ক দেখতে পারছেন, ওই জায়গায় এটা ক্লিক করে আপনারা আগের ভিডিও দেখতে পারেন অথবা আমার চ্যানেলে গিয়ে কিন্তু আগের ভিডিওটা চেক করে নিতে পারেন। তো গাইস, আমরা মূল টপিকে আসি। পেইড সেন্সিবিলিটি বাই পেইড সেন্সিবিলিটি নামে কিন্তু কোনো জিনিস কিন্তু নাই। পেইড মানে আপনি কোনো কিছুকে মূল্য দিতেছেন যে জিনিসটারে আমরা হচ্ছে পেইড হিসেবে বলি, ঠিক আছে? সো আপনি যে কোনো একটা জিনিস নিতেছেন যেটারে আমরা টাকা দিয়ে কিনতেছি, যার কারণে কিন্তু সেই জিনিসটা হয়ে গেল পেইড। আর এই পেইড সেন্সিবিলিটির মধ্যে কি থাকে, পেইড সেন্সিবিলিটির মধ্যে কি কি থাকে, আগের ভিডিওতে কিন্তু খুব ভালোভাবে আপনাদের এক্সপ্লেন করে দিছি, আর যেগুলো আপনারা ইচ্ছা করলে আপনারা নিজেরাই কিন্তু ক্রিয়েট করতে পারেন। কারণ আপনারা কিভাবে পেইড সেন্সিবিলিটি ক্রিয়েট করবেন, আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু কিছু না কিছু আপনাদের দিই, যেগুলো আপনারা যদি ফলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই নিজের জন্য একটা পেইড সেন্সিবিলিটি তৈরি করতে পারেন, অ্যান্ড আপনি আপনার ফ্রেন্ডদেরও কিন্তু সেটা দিতে পারেন, অ্যান্ড সেটা কিন্তু অবশ্যই পেইড এর মধ্যেই পড়বে, কারণ আপনি যেটা ক্রিয়েট করছেন আপনার পার্সোনাল নিজের জন্য, সো সেটা কিন্তু অবশ্যই আপনার কাছে পেইড। অ্যান্ড সেম সেটিং আপনারা যদি অন্য কারোর থেকে কোনো সেটিং নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই সেটিং হুবহু অ্যাপ্লাই করার পর আপনার হেডশট লাগবে না। এটা কিন্তু আমি প্রায় প্রতিটা ভিডিওতেই বলি, কারণ ভাই আমার যে গেম প্লে স্টাইল আপনার গেম প্লে স্টাইল এক না, আমার ড্র্যাগের স্টাইল আপনার ড্র্যাগের স্টাইল সেম না, তারপরে আপনার হইতেছে আমার যে মাউস আপনার মাউস সেম না, আমার যে মনিটর সেই মনিটর আপনার সেম না, আমার যে মনিটর রিফ্রেশ রেট সেটাও কিন্তু আপনার সাথে সেম না। সো সবকিছু মিলেই কিন্তু আমাদের কিন্তু ডিফারেন্স থাকে, যার কারণে কিন্তু আমরা একজনের সেন্সিবিলিটি দিয়ে আরেকজন খেলতে পারি না, ঠিক আছে? সেই জিনিসগুলো ক্লিয়ার করে দিতেছে, কারণ হইতেছে আমি এর মধ্যে যে জিনিসগুলো দেখাবে এগুলো দেখানোর পর দেখা যাচ্ছে আমার সেন্সিবিলিটি ইউজ করার পর আপনার হেডশট লাগলো না, ঠিক আছে? তো যাই হোক, আমরা একটু পেইড সেন্সিবিলিটি নিয়ে এখানে কথা বলি, আমি কি ইউজ করতেছি বর্তমান। সো ভাই, আমি মূল কথা বলে দিই, আমি কোনো পেইড সেন্সিবিলিটি ইউজ করছি না, আমি যেটা আমার নিজের অনুযায়ী আমি নিজেই ক্রিয়েট করে নিয়েছি যেটা আমার জন্য পারফেক্ট, সো ওইটাই আমার কাছে পেইড সেন্সিবিলিটি, ঠিক আছে? সো একটু এমুলেটার দিয়ে এখানে শুরু করি কি কি রাখছি। আমরা একটু এমুলেটার সেটিংসে গেলে এখানে দেখতে পারেন কোর হিসেবে কিন্তু আমি 4টা রাখছি, আর আমার 6টা করে ভিতরে 4টা, আর এখানে কিন্তু এগুলো আপনারা মূলত জানেন কি কি রাখতে হবে। আপনাদের অবশ্যই 2টা কোর অলওয়েজ ফাঁকা রাখার চেষ্টা করবেন, অ্যান্ড মেমোরি যদি 16 GB হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই 8 GB, অ্যান্ড অবশ্যই আপনার যদি মেমোরি একটু বেশি ফাঁকা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দিতে হবে। আমি টাস্ক ম্যানেজার থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেমোরি 16 GB মধ্যে কিন্তু 9 GB ইউজ হয়েছে, অ্যান্ড বাকি কিন্তু এখনো 6 GB এখনো ফাঁকা আছে। সো আমি এখানে ইচ্ছা করলে কিন্তু 12 GB মেমোরি কিন্তু এখানে দিতে পারতাম। সো কীভাবে 12 GB দেওয়া যায় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে কাস্টমে ক্লিক করার পর, ঠিক আছে, এইটা আপনারা জিরো করে দেবেন। জিরো করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 12 GB পর্যন্ত সিলেক্ট করতে দেখা যাচ্ছে, ঠিক আছে? সো আমি ইচ্ছা করলে এখান থেকে কিন্তু 12 GB পর্যন্ত এখানে ইউজ করতে পারবো, ঠিক আছে? সো একটু হাই পারফরমেন্সের জন্য আপনারা কিন্তু এটা করতে পারেন, তো আমার কাছে মনে হয় যে 8 GB এনাফ, এর থেকে বেশি দরকার নাই। আর তারপরে যাদের র্যাম বেশি আছে মানে 8 GB আছে সেক্ষেত্রে অবশ্যই এখানে হাই পারফরমেন্স, অ্যান্ড যদি কম থাকে 4 GB থাকে সেক্ষেত্রে এখানে ব্যালেন্স দিতে পারেন, অ্যান্ড 4 GB যদি কম থাকে সেক্ষেত্রে লো মেমোরি দিয়ে এখানে সিলেক্ট করে দেবেন, অ্যান্ড লো এন্ড পিসি হলে অবশ্যই কিন্তু FPS 90 FPS এর মধ্যে লক করে খেলবেন। অ্যান্ড আপনার যদি হাই এন্ড পিসি থাকে, আপনার যদি IGPU ভালো থাকে, ধরা যাইতেছে আপনার রাইজেন 5 5600G, সেক্ষেত্রে কিন্তু আপনি 240 FPS সিলেক্ট করে খেলতে পারেন, কারণ রাইজেন 5 5600G তে কিন্তু 130 এর উপরে কিন্তু মোটামুটি FPS দেয় আমার জানা মতে। তো এইগুলো কাহিনী, অ্যান্ড তাছাড়া আমি এখানে ডিসপ্লে আমার কিন্তু গ্রাফিক্স কার্ড আছে, যার কারণে কিন্তু আমি একটু ভালো কোয়ালিটির আউটপুট পাওয়ার জন্য কিন্তু এখানে 2K রেজলিউশন এখানে ইউজ করি, অ্যান্ড আমি কাস্টম ডিপিআই হিসেবে এখানে ইউজ করি 480, অ্যান্ড এই ডিপিআই আপনারা কি জন্য বাড়াইবেন অ্যান্ড কত ডিপিআই আপনাদের বেস্ট সেই সম্পর্কিত কিন্তু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। আমি কিন্তু প্রতিটা টপিকে কিন্তু অলরেডি একটা একটা করে ভিডিও দিয়ে রাখছি আপনাদের বোঝার সুবিধাতে, হয়তো অনেকে মিস করছেন, হয়তো অনেক নতুন সাবস্ক্রাইবার আসছেন, একটু কষ্ট করে আমার চ্যানেলটা একটু ঘোরাঘুরি করবেন, অনেক হেল্পফুল ভিডিও কিন্তু আমার চ্যানেলে পাবেন। তো যাই হোক, এখানে কিন্তু আপনাদের কোনো কিছু সার্চ করার দরকার না, এখানে ওপেন জিএলই বেটার, আপনার গ্রাফিক্স কার্ড থাকুক অথবা না থাকুক। তারপর আমরা চলে আসি এখানে গেম সেটিংস, ওকে ডিভাইসে কিছু দেখানো না, আমরা চলে আসবো ডিরেক্ট ফোনে। সো ফোনে আসার পর এখানে আমি SUS RG2 সিলেক্ট করে রাখছি। সো এক একটা প্রোফাইলের কিন্তু এক এক রকম সেন্সিবিলিটি, আপনার যেটা ভালো লাগে সেটা আপনার এখান থেকে ইউজ করে দেখতে পারেন, ঠিক আছে? সো আমি SUS RG2 দিয়ে এখানে ট্রাই করছি, এর আগে কিন্তু আমি খেলছিলাম স্যামসাং গ্যালাক্সি S22 Ultra। সো এক একটা প্রোফাইলের কিন্তু এক এক রকম সেন্সিবিলিটি অ্যান্ড এক এক রকম FPS দেয়, ঠিক আছে? সো যেটা আপনার কাছে বেস্ট মনে হয় সেটা আপনারা এখানে ইউজ করতে পারেন। তাছাড়া আমি এখানে
ডিরেক্ট চলে আসলাম অ্যাবাউটে। সো অ্যাবাউট আসার পর আমরা এখান থেকে দেখতে পারতেছি আমি কিন্তু একদম ফুল লেটেস্ট ভার্সনটা কিন্তু এখানে ইউজ করছি। সো ব্লুস্ট্যাক 5 যারা ইউজার আছেন তারা অবশ্যই কিন্তু লেটেস্ট ভার্সন থাকবেন, কারণ লেটেস্ট ভার্সনে কিন্তু অনেক আপডেট নিয়ে আসে আমাদের ফ্রি ফায়ার সম্পর্কিত। তো যাই হোক এখানে কথা বলার কিছু নাই, তাছাড়া কিন্তু এখানে ইউজার ডাটা শর্টকাট। সো আপনারা এখানে একটু কষ্ট করে এই শর্টকাট গুলো এখান থেকে একটু ডিলিট করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে অপটিমাইজ হবে, ঠিক আছে। সো এগুলো একটু ডিলিট করে দিবেন, আমি সময় পাই নাই যার কারণে ডিলিট করি নাই, আর যাদের হাইন পিসি আছে এগুলো না করলে হবে। সো এই হলো আমাদের এমুলেটর মধ্যকার সেটিংস, এন্ড এখন দেখি দিই আমার মাউসের ডিপিআই কত, ঠিক আছে। সো এখান থেকে আমি লজিটেকের যে আমার মাউসের সফটওয়্যার সেটা এখান থেকে ওপেন করে নিতেছি, এন্ড আপনাদের যে মাউসের সফটওয়্যার আছে সেটা নিয়ে কিন্তু আপনাদের সেটিংসটা করে নেবেন। সো আমার এখানে লজিটেক G502, এন্ড আমি কিন্তু এখানে ডিপিআই ইউজ করতেছি 1200, এন্ড পুলিং রেট কিন্তু 1000। সো আপনার মাউসের ক্ষেত্রেও কিন্তু আপনারা এতটুকু রাখতে পারেন, আমার রিকমেন্ড হইতেছে আপনারা 1600 ডিপিআই এর মধ্যে কিন্তু মাউসের ডিপিআইটা রাখেন, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো সেনসিটিভিটি পাবেন। সো আপনি যদি হাই এখানে ডিপিআই ইউজ করেন দেখা যাচ্ছে 3-4-5000, সো সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকেম সেনসিটিভিটি কিন্তু অনেক কমিয়ে দেওয়া লাগবে, না হলে কিন্তু আপনাদের রিকোয়ালের পরিমাণ কিন্তু বাইরে যাবে। সো আমি অবশ্যই অলওয়েজ বলি আপনারা কিন্তু লো সেনসিটিভিটি খেলবেন, লো সেনসিটিভিটি কিন্তু রিকোয়ালের সম্ভাবনা নাই, এন্ড লো সেনসিটিভিটি দরকার আপনার মিডিয়াম সেনসিটিভিটি খেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো একটা পারফরমেন্স কাস্টম অথবা র্যাঙ্ক অথবা সিএস সব জায়গায় কিন্তু ভালো মতো একটা পারফরমেন্স পাবেন। তো এই ছিল এখানকার সেটিংস, এন্ড এখন আমরা চলে আসি গেমের সেটিংস, ঠিক আছে। সো আমরা গেমের মধ্যে কি কি রাখছি, ঠিক আছে, আমরা একটু এখান থেকে দেখে দিই আমার যে এক্স এন্ড ওয়াই এর সেনসিটিভিটি আছে, এটা কিন্তু অনেক আগে 3-4 ভিডিওর আগে কিন্তু দেখতে পারেন যে আমার কিন্তু প্রায় সিমিলার ইউজ করতেছি, এন্ড এটা ইউজ করার কারণ হইতেছে আমার এই দুইটা কিন্তু খুব ভালোভাবে ম্যাচ করে নিচ্ছে আমার হাতের সাথে, এন্ড যার কারণে কিন্তু আমি এই দুইটা এক্স এন্ড ওয়াই এর সেনসিটিভিটি কিন্তু হুবহু কপি করে রাখছি। তাছাড়া কিন্তু এখানে টুইক্স ইউজ করতেছি যে 23058, এটা একটু নতুন কোয়ালিটির টুইক্স, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তাছাড়া কিন্তু অনেক নতুন নতুন টুইক্স আসছে, সো আপনারা যদি টুইক্স রিলেটেড ভিডিও চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দেন, সেক্ষেত্রে আরো একটা আমি কিন্তু ভিডিও আনার চেষ্টা করবো টুইক্স নিয়ে। তো যাই হোক এই হচ্ছে সেনসিটিভিটি, এন্ড আমি বলবো না, কখনোই বলবো না যে ভাই আপনি আমার এই এক্স এন্ড ওয়াই এর সেনসিটিভিটি কপি করেন, ভাই এক্স এন্ড ওয়াই এর সেনসিটিভিটি কপি করলে আপনার কিন্তু ঠিক মতো খেলতে পারবেন না, কারণ আমার সেনসিটিভিটি এন্ড আপনার যে সেনসিটিভিটি আছে সেটা কিন্তু মিল হবে না, কারণ আপনার হ্যান্ড মুভমেন্ট কিন্তু ঠিক না, ঠিক আছে। সো এই ছিল এখানকার অবস্থা, এন্ড আপনারা হুবহু যদি কপি করছেন সেক্ষেত্রে কিন্তু কপি করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো আমরা এখন চলে আসবো ডিরেক্ট রেজিডিট, ঠিক আছে। অনেকে বলবে যে ভাই কি রেজিডিট ইউজ করেন, ঠিক আছে। সো রেজিডিটে যাওয়ার আগে আরেকটা জিনিস আপনাদের একটু এখানে দেখে দিই, সো আমি এখানে চলে গেলাম মাউস সেটিংসে। সো মাউস সেটিংসে আসার পর আপনারা এখানে ডিরেক্ট চলে আসবেন অ্যাডিশনাল মাউস অপশনস, এখানে আসার পর আপনারা এখানে দেখবেন পয়েন্টার অপশনস নামে, এখানে আসার পর আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন এনহ্যান্স পয়েন্টার পজিশন যেটা আছে এটা অবশ্যই আনটিক করে দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিকোয়েল অথবা আপনারা যেটা বলেন অ্যাক্সিলেশন, সো ওইটা এখানে কমে যাবে। তাছাড়া এখানে দেখছেন আমি কত নম্বর পজিশন রাখছি, 1, 2, 3, 4, 5, সো 5 নম্বর পজিশনে কিন্তু আমি এখানে পয়েন্টার পজিশনটা রাখছি, আর এখানকার সেটিংস এগুলো ছিল আপনারা এটা ইউজ করে জাস্ট এখানে ওকে করে দিবেন। তাছাড়া আমি যে রেজিডিটটা ইউজ করি এই রেজিডিট যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ওই সেম জিনিসটা কিন্তু আপনার পিসিতে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এখান থেকে রেজিস্টার এডিটরটা এখান থেকে ওপেন করে নিতেছি, অ্যান্ড আমি কোন রেজিডিট ইউজ করি এখন আছে মেন কথা, ঠিক আছে। আমি কিন্তু কোনো ধরনের রেজিডিট ইউজ করি না, আমি তাদের একটু দেখিয়ে দিতেছি এখানকার। সো এখানে আমরা এখানে চলেছিলাম কন্ট্রোল প্যানেল, অ্যান্ড কন্ট্রোল প্যানেল আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি মাউস নামে অপশন, অ্যান্ড মাউসের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে রেজিডিট ইউজ করছি প্রায় ডিফল্ট কোয়ালিটির, অ্যান্ড এখানকার যে কাস্টম কার্ভের যে স্মুথ কার্ভটা রয়েছে এটা কিন্তু আমার সেন্স আছে মোটামুটি একটু। সো এইটা আমার কাছে কিন্তু বেস্ট মনে হয়েছে, ঠিক আছে, আমার কাছে কিন্তু এটা বেস্ট মনে হয়েছে, যার কারণে কিন্তু এটা আমি অনেকদিন যাবৎ কিন্তু ইউজ করতেছি। সো এটা যদি আপনাদের লেগে থাকে ওকে, সো আমি এটা একটু এক্সপোর্ট করে আপনাদের ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সরি ডিসক্রিপশন বক্সে না তো আমি দিয়ে দেবো ডিসকর্ড সার্ভারে। সো আপনারা লিঙ্কটা কোথায় পাবেন সেটা একটু দেখিয়ে দিতেছি, সো তার আগে আমি এটা একটু ব্যাকআপ নিয়ে নিতেছি। সো ডেস্কটপের উপরে এটা হচ্ছে মাই রেজিডিট দিয়ে দিলাম, সো মাই রেজিডিট নামে সেভ করে দিলাম। সো আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন আমার ডিসকর্ড সার্ভারে, সো ডিসকর্ড সার্ভারের লিঙ্কও কিন্তু আপনাদের দিয়ে দিতেছি ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে দিতে পারেন। সো আমি এখানে ডিসকর্ড ওপেন করে দিতেছি, আপনারা যারা এই ভিডিও দেখছেন অবশ্যই আমার ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে নেবেন, কারণ আমি প্রতিটা ভিডিও ডাউনলোড লিঙ্ক কিন্তু এখন থেকে ডিসকর্ড সার্ভারে দিব, কারণ ইউটিউব কিন্তু আমার ডাউনলোড লিঙ্ক ইউটিউবে রাখতেছে না, প্রতিটা ভিডিও ডাউনলোড লিঙ্ক কিন্তু তারা ডিলিট করে দিতেছে, ঠিক আছে। সো এই সম্পর্কিত সমস্যার জন্য কিন্তু আমি ডিসকর্ড এখন থেকে ইউজ করবো, না হলে আপনার কিন্তু আর কোনোভাবে কিন্তু ডাউনলোড করতে পারবেন। সো ডিসকর্ড এখান থেকে ওপেন করে নিতেছি। তো গাইজ আমরা চলে আসছি ডিসকর্ড সার্ভারে, আপনারা কিন্তু আমার ডিসকর্ড সার্ভারে আসার পর এরকম অপশনস দেখতে পারবেন, তাছাড়া কিন্তু আপনারা সাবস্ক্রাইবার এরিয়াটা দেখতে পারবেন। সো আপনারা যদি সাবস্ক্রাইবার এরিয়ায় জয়েন হতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের ভেরিফাই হওয়া লাগবে। তো এখানে আসার পর আপনারা জাস্ট এখানে স্ক্রিনশট দিবেন যে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন নাকি, ঠিক আছে। সো এখান থেকে এটা দিলে আমি কিন্তু অবশ্যই আপনাদের সাবস্ক্রাইবার রোলটা এখান থেকে দিয়ে দিব। সো রোল দেওয়ার পর আপনারা কিন্তু সাবস্ক্রাইবার এরিয়া দেখতে পারেন, অ্যান্ড আপনি যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ডাউনলোড করতে পারেন। সো সেই জন্য আপনারা কোথায় পাবেন, এখানে ইউটিউব ফাইল ডাউনলোড সেকশন এখানে আছে, ঠিক আছে। সো উপর দেখছেন ইউটিউব ফাইল ডাউনলোড সেকশন যেটা রয়েছে, আর এখানে আপনারা এই ডাউনলোড সেকশনে ক্লিক করবেন, আর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সব ধরনের ডাউনলোড লিঙ্ক, ঠিক আছে। তো আমি যে ভিডিওটা আপলোড করতেছি এই ভিডিও ডাউনলোড লিঙ্ক কিন্তু এখানে দেওয়া থাকবে। তো আপনারা এখানে এসে আপনারা জাস্ট এখানে চেক দিবেন আমার ইউটিউব ভিডিও যে টাইটেল, অ্যান্ড এখানকার যে টাইটেল আছে সে দুটা সেম থাকবে, অ্যান্ড এখানে কিন্তু রেজিডিট ফাইল দেওয়া থাকবে, অ্যান্ড আগের যে ভিডিও রেজিডিট ফাইল আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। সো আপনারা কিন্তু এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারেন, যেরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন 10K স্পেশাল যে পেড সেন্সি পার্ট 1 এর যে লিঙ্কটা ছিল, সো সেই লিঙ্কটা কিন্তু এখানে দেখতে পারতেছেন, অ্যান্ড আমাদের যে পার্ট 2 সেটা লিঙ্ক কিন্তু এই জায়গাটা পাবেন, ঠিক আছে। এখানে বেশি কিছু বলার নাই, আপনারা যারা ডিসকর্ড ইউজার আছেন তারা কিন্তু ইউজ করতে পারেন, অ্যান্ড কিভাবে ডিসকর্ড ইউজ করতে হয় সেটা যদি না জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু লিঙ্ক
দেওয়া আছে, আপনারা কিন্তু ডিসকর্ড কিভাবে ইউজ করতে সবকিছু কিন্তু জেনে নিতে পারেন, ঠিক আছে। তো এটা ছিল আমার রেজিডিট, এন্ড তাছাড়া আমরা চলে আসি এখন মেইন টপিকে। আপনারা যেটা খুঁজেন মেইনলি হচ্ছে রেজিডিট ফাইল। সো যে রেজিডিট ফাইলগুলো আপনারা খুঁজেন সেগুলো কি, এন্ড সেটা দেখানোর আগে আমি আরো কিছু দেখাইতে ভুলে গেছি। ভিডিও কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে, এন্ড ভিডিও বড় হয়ে গেলেও কিছু করার নাই, কারণ আপনাদের বুঝাইতে হলে ভাই অনেক কিছু করা লাগবে। তো যাই হোক, আমরা এখান থেকে যে মেইন যে জিনিসটা হয়েছে আমার যে সিক্রেট সেটা একটু দেখিয়ে দিতেছি। সো এখানে আপনার এমুলেটরের মধ্যে ডান সাইডে দেখতে পান কি ম্যাপিং এর অপশন, এখানে আসার পর ডিরেক্ট চলে যাবেন এখানে কন্ট্রোল এডিটর। এখানে আসার পর আপনারা এখানে রাইট সাইডে দেখতে পারবেন ওপেন ফোল্ডার আইকন, এখানে ক্লিক করবেন। আর এখানে ক্লিক করার পর এরকম একটা ফোল্ডার কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে। সো ব্যাকগ্রাউন্ডের এমুলেটর এটা ক্লোজ করে দিলেন, সমস্যা নাই। আর এখন আমাদের যে ফোল্ডারটা ছিল সেটা এখান থেকে ওপেন করে নিব। আর এখানে যে কনফিগ ফাইলটা রয়েছে এটা আপনারা রাইট বাটনে ক্লিক করে এটা হচ্ছে ওপেন করবেন। ওপেন করবেন কি হবে, এটা হচ্ছে নোটপ্যাডে ওপেন করবেন। সেজন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওপেন উইথ লেখা রয়েছে, এখানে যাওয়ার পর এখানে নোটপ্যাডটা সিলেক্ট করে দেবেন মোর অ্যাপস থেকে। সো নোটপ্যাড সিলেক্ট করে এখান থেকে ওকে করবেন, ঠিক আছে। ওকে করার পর এরকম একটা অপশন দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন অনেক ফাইল চলে আসছে। তো এখানকার যে জিনিসগুলো আছে সেটা হইতেছে আপনারা এখান থেকে এক্সক্লুসিভ ডিলেট এখান থেকে রিমুভ করবেন, ঠিক আছে। সো ভিডিও বানানোর কারণে আমি কোনো কিছু করি না, আপনাদের একটু দেখাইছি কি কি করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ ডিলে যেটা আছে এটা আপনারা এখান থেকে একটু মার্ক করবেন, এন্ড এখান থেকে কপি করবেন, ঠিক আছে। কপি করার পর এখানে ডিরেক্ট চলে যাবেন এডিটে, ঠিক আছে। সো এডিটে যাওয়ার পর এখানে দেখতে পারেন যে রিপ্লেস অপশন, এন্ড রিপ্লেস অপশন এখানে দেখতে পারেন অটোমেটিক এটা পেস্ট হয়ে গেছে। তার নিচে কিন্তু আপনারা এখানে পেস্ট করবেন কন্ট্রোল ভি দিয়ে, এন্ড দেওয়ার পর এখানে জাস্ট আপনি প্রথমের দিকে একটু মাইনাস লাগিয়ে দেবেন, ঠিক আছে। -200 এটা দিয়ে এখানে রিপ্লেস অল করে দেবেন। আর তারপর আরেকটা কাজ করতে হবে, যেটা হইতেছে আপনাদের টুইক্স। সো টুইক্স জিনিসটা কি, ঠিক আছে, টুইক্স আপনাদের একটু এখানে দেখি। এখানে কিন্তু আপনারা দেখতে পারেন আপনাদের টুইক্স কত আছে। আপনারা কিন্তু প্রতিটা অপশনে কিন্তু এই টুইক্স জিরো দেখবেন না, আপনারা কিন্তু প্রতিটা অপশনে এই টুইক্স জিরো দেখবেন, ঠিক আছে। আপনি একটু দেখিয়ে দিচ্ছি, আমরা কিন্তু অলরেডি চেঞ্জ করা আছে। এখানে দেখবেন টুইক্স 16450 রয়েছে, সেইগুলো কিন্তু আপনাদের সব জায়গায় নাই। তো সব জায়গায় না থাকার কারণে কিন্তু এটা চেঞ্জ হবে না। এখানে কিন্তু দেখবেন টুইক্স জিরো রয়েছে। সো এইগুলো আপনারা এখানে চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। সো আপনারা এই টুইক্স জিরো এখান থেকে কপি করবেন, আপনারা প্রথম থেকে করতে পারেন অথবা যে কোনো জায়গা থেকে টুইক্স যে জায়গাটা জিরো আছে সেটা কপি করবেন, ঠিক আছে। তো টুইক্স এখান থেকে কপি করলাম, এন্ড কপি করার পর আমরা এগেন চলে যাবো এখানে এডিট। এডিটে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে রিপ্লেস, রিপ্লেসে যাওয়ার পর এটা এখানে আপনারা নিজে এগেন পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এই যে প্রথমে আছে এখানে কিন্তু 16450 দিতে হবে, 16450, এন্ড তারপরে কিন্তু জিরো আছে অলরেডি। সো আমরা এখান থেকে রিপ্লেস অলে ক্লিক করবো, এন্ড ক্লিক করার পর এটা আমরা এখানে নর্মালি সেভ করবো, ঠিক আছে। এখানে কিন্তু আর কোনো কাজ নাই, আপনারা জাস্ট এই দুইটা অপশন সিলেক্ট করেন। এখানে আপনাদের যে নতুন যে টুইক্স আছে এটা কিন্তু পেইড সেন্সিভিটি প্যাকেজের মধ্যে পড়ে, এন্ড এটা দেওয়ার কারণে আপনারা আপনাদের যে ড্র্যাগের যে জিনিসটা আছে সেটা কিন্তু যে কোনো দিকে একদম স্মুথলি কিন্তু ড্র্যাগ করতে পারেন। তাছাড়া কিন্তু আপনাদের যে জয়স্টিক আছে সেটা রেসপন্সিভ কিন্তু এখান থেকে আরো ফাস্ট হবে, ঠিক আছে। সো এই জিনিসটা অ্যাপ্লাই করে আপনাদের কিন্তু অনেক বেশি বেনিফিট হবে, ঠিক আছে। সো এটা আমরা এখান থেকে সেভ করে দিচ্ছি, ঠিক আছে। এটা এখান থেকে দিলাম সেভ করে, এন্ড এই হচ্ছে এখানকার পেইড ছিল, এন্ড আমি যেটা ইউজ করি এটা হচ্ছে আমার কাছে পেইড, এন্ড আপনাদের কাছে কি মনে হয় জানি না। সো এই জিনিসটা আমরা এখান থেকে সেভ করে দিলাম, এন্ড তাছাড়া চলে আসা যাক আমাদের যে পেইড সেন্সিভিটি আছে। আমি একটু দেখিয়ে দিই আমার যে পেইড সেন্সি আছে এটাতে কিরকম হেডশট লাগতেছে, এন্ড এরপর আমরা চলে যাবো আপনারা যেটা চান যে পেইড সেন্সিভিটি যে রেজিডিটটা। সো অল ইন ওয়ান যে রেজিডিটটা আপনার দিতে চাইছিলাম সেটা কিন্তু দিয়ে দিব, এন্ড সেটা কি জন্য কি আছে বিস্তারিত সব আপনাদের দেখিয়ে দিতেছি। তার আগে এটা কিরকম হেডশট লাগতেছে সেটা একটু দেখেন। সো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জাম্পার অবস্থায় অথবা যে কোনো জায়গায় দেখতে পান অনলি রেড শটটাকে এখানে লাগাইতে পারতেছে, ঠিক আছে। তো সব জায়গায় কিন্তু রেড শটটা লাগাই দিচ্ছে, ইয়েলো শট কিন্তু আপনারা এখনো পর্যন্ত দেখতে পারেন নাই, এন্ড এই ছিল আমার পেইড সেন্সিভিটি। আর এখন হাজার আমরা যে রেজিডিট আছে আমাদের যে উইন্ডোজের জন্য অল ইন ওয়ান যেটা ছিল আমি আপনার আগের ভিডিওতে যেটা দেখেছিলাম, সো সেটাই আপনাদের নিয়ে যাই। অ্যান্ড আমি যেটা ইউজ করছি সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি, তার আগে আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই আমি কি কি ইউজ করছি। তো এখানে আসার পর আপনারা কিন্তু এখানে নিচে আরো কিছু জিনিস দেখতে পান, যেটা হইতেছে সফটওয়্যার 2 নম্বর অপশনে। তো এই সফটওয়্যার অপশনে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে দেখতে পারেন আপনাদের যে কাঙ্ক্ষিত যে এমুলেটর রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পারেন। অ্যান্ড আমি কিন্তু ব্লুস্ট্যাক 5 ইউজ করছি, যার কারণে কিন্তু এখানে ব্লুস্ট্যাক NXT রয়েছে। তো MSI থাকলে কিন্তু আলাদা থাকবো। তো আমরা এখানে ব্লুস্ট্যাক NXT মধ্যে কিন্তু আলাদা কোনো ফোল্ডার দেখতে পারতেছি না, আর একটু পরে কিন্তু আপনারা ফোল্ডার দেখতে পারবেন যেটা হচ্ছে পেইড সেন্সিভিটি প্যাকেজের মধ্যে থাকে। তো ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাইতেছে, একটু শর্টে এখানে ক্লিয়ার করার চেষ্টা করতেছি। অন্যদের হয়তো বা আরো পেইড সেন্সিভিটি রিলেটেড ভিডিও যে বাকি পার্টটুকু আছে অন্য ভিডিওর মধ্যে ঢুকিয়ে দিব। তো অবশ্যই কিন্তু প্রতিটা ভিডিও দেখেন, আর এখানে কিন্তু কোনো কিছু দেখতে পারতেছেন আমি কিন্তু, তার মানে এই এমুলেটরের মধ্যে অন্য কোনো ধরনের রেজিডিট মানে সেন্সিভিটি 1-3 যেটা আছে সেগুলো কিন্তু আমি এখানে ইউজ করতেছি না, এন্ড এখন আপনাদের দেখার সুবিধাতে ইউজ করবো। আর ওইটা কিরকম হেডশট লাগে সেটা আপনাদের দেখিয়ে দিব। আর প্রতিটা রেজিডিট অ্যাপ্লাই করার আগে আপনারা অবশ্যই আপনাদের পিসির ব্যাকআপ নিয়ে নেবেন। তো আমি এখন প্রথমত আমার যে পিসি যেটা আছে এটা কিন্তু ব্যাকআপ করবো। তো ব্যাকআপ করার জন্য আপনাদের কম্পিউটারে রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করবেন এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। সো আমি এটা আমার ডেস্কটপ ফাইলের উপর ব্যাকআপ রাখবো। সো ব্যাকআপ এখানে আমি লিখে দিতেছি ব্যাকআপ, এন্ড এখান থেকে করার পর আমি এখান থেকে সেভ করে দেবো, ঠিক আছে। ব্যাকআপ এখানে আমি অলরেডি আগে একটা করা আছে, সো আমি এটা 1 নামে সেভ করলাম, এন্ড এখান থেকে সেভ করে দিবো। সো এটা ব্যাকআপ নিতে একটু টাইম নেবে, কারণ এটা অনেক বড় এমবির হয়ে থাকে। তো এটা ব্যাকআপ নেওয়ার পর আপনাদের পিসিতে কিন্তু আমাদের যে রেজিডিট আছে সেটা কিন্তু অ্যাপ্লাই করবো। সো এখানে কিন্তু অলরেডি ব্যাকআপ নেওয়া হয়ে গেছে। তো আমরা এটা এখান থেকে ক্লোজ করে দিলাম, এন্ড এমুলেটর এখান থেকে মিনিমাইজ, এন্ড এখন আমরা এটা আমাদের যেটা ছিল কাঙ্ক্ষিত যে অল ইন ওয়ান যে এমুলেটর ছিল, সরি,
এমুলেটর বলছে যে রেজিডিট ছিল সেটা আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি, অল ইন ওয়ান পেইড রেজিডিট, যেটা আপনারা যেটা অল এস চেয়ে থাকেন সেটা। আর এটার মধ্যে ব্লুস্ট্যাক 4, ব্লুস্ট্যাক 5 এন্ড এমএসআই 4 অথবা এমএসআই 5 এলডি ফিলার বলেন অথবা সব ধরনের এমুলেটর আমি একটু আপনাদের এখানে দেখিয়ে দিতেছি এর মধ্যে কি কি আছে। তো আমরা এটা এখানে এডিটে ক্লিক করলাম, আর এডিটে ক্লিক করার পর এর মধ্যে কি কি পাইতেছেন সেটা একটু এক নজরে দেখে নেওয়া যাক, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনারা পাইতেছেন মাউসের যেটা, মাউসের যে স্মুথ কার্ভ এটা কিন্তু আলাদা, আমারটার সাথে কিন্তু সেম হইবে না। তারপরে আমরা একটু নিচে যাই, নিচে যাওয়ার পরে এখানে কিন্তু দেখতে পারবেন এখানে আরো কিছু সেটিং রয়েছে যেটা আপনাদের ডিলে রিমুভ করবে, ঠিক আছে। তো ডিলে রিমুভ করার জন্য যে জিনিসগুলো আছে এটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে, আপনাদের কিবোর্ডের রেসপন্স যেটা আছে সেটা কিন্তু এখান থেকে ফাস্ট করে দিবে, ঠিক আছে। সো এইগুলো কিন্তু আমার কাছে অনেক বেস্ট মনে হয়েছে। তাছাড়া কিন্তু আরো জিনিস যেগুলো আছে এইগুলো কিন্তু আপনাদের পিসিতে চেঞ্জ হয়ে যাবে। আর আমি কিন্তু এগেন বলতেছি এগুলো অ্যাপ্লাই করার আগে আপনাদের পিসিতে কিন্তু অবশ্যই একটা ব্যাকআপ নিয়ে নেবেন, তো ব্যাকআপ না নিলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। সো এই যে জিনিসটা আছে এখানে কিন্তু কিছু আরো অনেক কিছু কিন্তু ভ্যালু এখান থেকে চেঞ্জ আছে, অ্যান্ড এগুলো অ্যাপ্লাই করার আগে আপনাদের দেখেছি এর মধ্যে রিভিউ রিলেটেড আর কি। সো কি কি আছে, ঠিক আছে, এখানে কিন্তু কোর্সিয়ারের কিছু পজিশন চেঞ্জ আছে, তারপরে আপনারা একটু নিচে গেলে আরো দেখতে পারবেন। আরো কিন্তু এখানে আছে কন্ট্রোল প্যানেলের মধ্যে যে ডেস্কটপের যে হাইট, অ্যান্ড তাছাড়া যে বাকি যে অপশনগুলো আছে, ফন্টের যে স্মুথনেস অথবা ওয়ালপেপারের যে সাইজটা জানতেন, সো সবকিছু কিন্তু এখান থেকে স্মুথ করার জন্য সবকিছু অ্যাপ্লাই করা আছে। সো এটা অল ইন প্যাকেজ আমি এমনিতে বলতেছি না, কারণ এর মধ্যে অনেক ভালো কিছু আছে। তো আপনারা যদি চান এটা ইউজ করে দেখতে পারেন, আপনাদের যদি ভালো মনে হয় সেক্ষেত্রে ইউজ করতে পারেন, কারণ অনেকে কিন্তু এটা ইউজ করতেছে পেইড হিসেবে, এটা কিন্তু অনেকে কিনছে আর আমি আপনাদের মাঝে দিয়ে দিতেছি এটা ফ্রিতে। তো যাই হোক, এখানে আসার পরে কালার সেগুলো বাদ দিলাম। তারপরে এখানে কিন্তু আরো কি আছে আমরা একটু আরো নিচে চলে আসি, নিচে আসার পর এখানে কিন্তু উইন্ডো ম্যাট্রিক্স আছে। সো এর মধ্যে কি আছে, এর মধ্যে কিন্তু আরো কিছু ভ্যালু যা এইগুলা কি জন্য দিছে আমি এটা কিন্তু বলতে পারতেছি না, এটা কোন ভ্যালু। সো আমার কাছে যেটা আমার পরিচিত মনে হইতেছে সেটা আপনাদের দিতে আছে, ঠিক আছে। তো আমার মনে হয় না যে এর মধ্যে আরো খারাপ কিছু আছে। সো আমরা এখানে নিচে চলে আসলাম ইন্টারন্যাশনাল, ওকে 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 ওকে, আমরা কিন্তু এখন মেইন জিনিসটা আসে না যেটা আমরা চাই, তো সেটা হইতেছে আমার ব্লুস্ট্যাকের জন্য। তো ব্লুস্ট্যাকস এর এখানে আসার পর এখানে কিন্তু কিবোর্ডের আরো রেসপন্স কমানোর জন্য কিন্তু আরো কিছু আছে। সো এই জিনিসগুলো কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়েছে, তারও নিচে চলে আসলাম, এখানে আমরা এখনো কিন্তু পাই নাই। সো এখানেও কিন্তু মাউসের জিনিসই কিন্তু আছে, ঠিক আছে। সেইগুলো কিন্তু ভিতরে আমরা ঢুকি না, এর ভিতরে কিন্তু ঢুকে আরো বেশি ভালোভাবে কিন্তু মাউস এখানে টুইকিং করছে আপনাদের স্মুথনেস পাওয়ার জন্য, ঠিক আছে। তো আমরা অ্যাপ্লাই করে দেখার পর জানাইতেছি কিরকম স্মুথনেস আছে। তাছাড়া আমরা একটু নিচে চলে আসি, নিচে আসার পর এখানে কি কি আছে আমরা ওকে একটু ফাস্ট করি, আমরা একটু নিচে চলে আসি, ডিরেক্ট যে জিনিসগুলো রয়েছে সেই জায়গায় আমরা চলে আসি, ঠিক আছে। তো এখানে স্মার্ট গাগায় চলে আসছে আমরা এখন, এখন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট গাগা এমুলেটরের জন্য। তো এখানে যে সেন্সিভিটি আছে এটা কিন্তু স্মার্ট গাগার জন্য, ঠিক আছে। অ্যান্ড তাছাড়া আমরা একটু নিচে চলে আসি, নিচে আসার পর এখানে কিন্তু দেখতে পারেন অ্যাক্টিভ ইউজার মিস্টার ব্লুস্ট্যাক, যাই হোক এটা যে কপি করবে এখানে কিন্তু আমার নাম চলে আসবে, যাই হোক। সো আমরা এখানে আসার পর স্মার্ট গাগা, স্মার্ট গাগা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আরো সেন্সিভিটি আছে। সো আমরা এখানে ব্লুস্ট্যাক খুঁজবো, ব্লুস্ট্যাক এমএসআই 4 অথবা ব্লুস্ট্যাক 5, সো সবকিছু কিন্তু আমরা এর মধ্যে পেয়ে যাবো। তো আমরা এখন দেখতে পাচ্ছি ব্লুস্ট্যাক্স এর, তো ব্লুস্ট্যাক্স এর যারা আরবিক ভার্সন যেটা ইউজ করে, তো আরবিক ভার্সনের মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমাদের যে ব্লুস্ট্যাক ইন্টারন্যাশনাল আমরা যেটা ইউজ করি সেটা কিন্তু না, আরবিক যারা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে সেটারও কিন্তু পেইড সেন্সিভিটি এর মধ্যে পাইতেছেন। অল ইন ওয়ান আপনাদের এমনিতে বলতেছে না, কারণ এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে। তো ব্লুস্ট্যাক্স এখানে আরবিক গেল, তারপরে আমরা কি নর্মাল ব্লুস্ট্যাক পাবো না, সো নর্মাল অবশ্যই পাবো। তো আমরা একটু নিচে গেলাম, নিচে যাওয়ার পর এখানে কিন্তু এখনো কিন্তু আরবিকের জন্য আছে। তো আরো নিচে এখানে এসে আমরা কিন্তু এখন ব্লুস্ট্যাক 4 এ পেয়ে গেছি, তো এটা আছে ব্লুস্ট্যাক 4 এর, আর ব্লুস্ট্যাক 4 এর কিন্তু রেজিডিট এম লক হাবি যাবে যেগুলো আপনাদের ব্রেন ওয়াশি অনুযায়ী দেয়, আগের ভিডিও কিন্তু ক্লিয়ার করছিলাম। অ্যান্ড তারপরে এখানে কিন্তু দেখছেন ব্লুস্ট্যাক্স, তাছাড়া কিন্তু নিচে 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 এখনো কিন্তু কিছু পাওয়া যায় নাই, এখানে কিন্তু ব্লুস্ট্যাক ব্লুস্ট্যাক 4 নেই কিন্তু এখানে আছে। তো আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন এলডি পিলার, ঠিক আছে। সো এখানে এলডি পিলার, এলডি পিলার, অ্যান্ড এখানে কিন্তু এখনো এলডি পিলার, সো এলডি পিলার নিয়েও কিন্তু অনেক সেটিং এর মধ্যে দেওয়া আছে পেইড সেন্সিভিটি। তো আপনারা এলডি পিলার যারা ইউজার আছেন তারা একটু দেখে নিতে পারেন। তো আমরা এখানে নিচে চলে আসছি, নিচে আসার পর এখানে দেখছেন মেমো পিলার এমুলেটরের যে সেন্সিভিটি আছে সেটা এর মধ্যে আছে। সো আমরা ফাইনাল নিচে চলে আসছি, আর নিচে আসার পর এখানে দেখছেন ব্লুস্ট্যাক এনএক্সটি, সো ব্লুস্ট্যাক এনএক্সটির মধ্যে কিন্তু যে আলাদা সেন্সিভিটি, আলাদা যে হেক্স, সবকিছু কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লুস্ট্যাক এনএক্সটি মানে ব্লুস্ট্যাক 5। অ্যান্ড এখানে কিন্তু দেখছেন ব্লুস্ট্যাক এনএক্সটি আরো একটা ফাইল, এর মধ্যে কিন্তু অনেক ফাইল আছে আপনাদের ব্লুস্ট্যাক্স এর জন্য মানে ব্লুস্ট্যাক 5 এর জন্য। তো এই ছিল এখানকার সেটিংস, অ্যান্ড এর মধ্যে কিন্তু সবকিছু আছে, আমি হয়তো বা সব দেখাতে পারি না কারণ এটা কিন্তু অনেক বড় একটা ফাইল। এর মধ্যে কিন্তু অল ইন ওয়ান আছে, ব্লুস্ট্যাক 4 মনে করেন অথবা ব্লুস্ট্যাক 5, এমএসআই 4, এমএসআই 5, সবকিছু কিন্তু এর মধ্যে আছে। তো সেম জিনিসটা আমরা এখন অ্যাপ্লাই করবো, ঠিক আছে। সো অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেটা কিন্তু অলরেডি জানেন, ডাবল ক্লিক করে এখান থেকে জাস্ট ইয়েস করে দিবেন, অ্যান্ড ইয়েস করার পর আপনাদের পিসিটা কিন্তু রিস্টার্ট করা লাগবে। আমার কিন্তু ফুল রেজিস্ট্রি এখানে চেঞ্জ হয়ে গেছে, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আমরা এখানে রেজিস্ট্রি এডিটরে যাব। তো এখানে আসার পর আমরা চলে যাবো 3 নম্বর অপশন, 3 নম্বর অপশনে যাওয়ার পর এখানে কিন্তু আরো সেটিং দেখতে পারেন, আমরা এখানে ডিরেক্ট চলে যাবো ব্লুস্ট্যাক্স এর কোন ভার্সন, আরবিক ভার্সন যেটা দেখেছিলাম সেটা কিন্তু অলরেডি চলে আসছে। অ্যান্ড আমরা ব্লুস্ট্যাক এমএসআই 2, ব্লুস্ট্যাক এনএক্সটি, সো ব্লুস্ট্যাক এনএক্সটি এর মধ্যে ঢুকলে এখানে কিন্তু দেখতে পারেন কিছু কনফিগ ফাইল তারা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে, ঠিক আছে। আমরা এখানে ডিরেক্ট গেস্টে চলে যাবো, গেস্টে যাওয়ার পর অ্যান্ড্রয়েড, এখানে সেন্সিভিটি, তারপর এখানে সেন্সিভিটি দেখতে পাচ্ছেন এম লক হাবি যাবি যেগুলো আপনারা মনে করেন যে হ্যাক, অ্যান্ড
যারা মনে করেন যে এটাতে হেড লাগে। তো আমরা এখন হইতাছে এটা রিস্টার্ট করব, ঠিক আছে। সো প্রতিটা রেজিডিট অ্যাপ্লাই করার পর অবশ্যই রিস্টার্ট করা লাগে। তো আমরা এখন আমাদের পিসিটা রিস্টার্ট করার পর রিটার্ন আসতেছি। তো গাইস আমরা ফাইনালি এখানে রিটার্ন চলে আসছি। এন্ড আমার রিস্টার্ট করার পর যে জিনিসটা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, আমার কিন্তু ডেস্কটপের সব ফাইলগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমাদের যে ডেস্কটপের উপর যে সেটিংগুলো আছে সবগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন দেখা যাক আমাদের সেন্সিটিভিটি এন্ড আমাদের হেডশট কিরকম লাগছে। তার আগে আমরা একটু আরো একবার রেজিস্ট্রি অপশনে যাব। এন্ড এখানে যাওয়ার পর আমরা একটু চেক দিব আমাদের মাউসের রেজিডিটটা এখানে চেঞ্জ হয়েছে নাকি, ঠিক আছে। তো কন্ট্রোল প্যানেল এখানে চলে যাবে মাউস, এন্ড মাউসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফুল মাউসের সেন্সিটিভিটি এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা এটা ইউজ করে দেখতে পারেন কিরকম অবস্থা। এন্ড আপনারা যদি আমার এই রেজিডিট ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমার অবশ্যই আমার নামটা দেখতে পারবেন। এন্ড তাছাড়া কিন্তু যারা এটা কপি করে অন্য ইউটিউব চ্যানেল সার্চ চান সেক্ষেত্রে কিন্তু আমার নামটা থাকবে যারা এই রেজিডিট ফাইলটা ইউজ করবে, ঠিক আছে। তো যাই হোক আমরা এখান থেকে এটা ক্লোজ করতেছি। এন্ড এখন আমাদের টেস্ট করার পালা। সো আমাদের কোন জিনিসটা কোথায় গেছে আমি এখন খুঁজে পাই মুশকিল হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ব্লুস্টেক ফাইভের পাই 64 বিট। এন্ড এখন আমরা এটা ওপেন করতেছি। এন্ড এখন দেখা যাক সেন্সিটিভিটি এন্ড আমাদের হেডশট কিরকম লাগে, ঠিক আছে। তো গাইজ এখন আমরা চলে আসছি ট্রেনিং এ। এন্ড এখন আমরা এখান থেকে গান পারচেস করবো। এন্ড আমার ফুল সেন্সিটিভিটি আমার যে আগের সেন্সিটিভিটি ছিল সেটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। তো এখন ওকে এখানে কিন্তু স্মুথনেস আসছে, অনেকটা স্মুথনেস আছে। আমার ডিলেটা মনে হয়েছে রিমুভ হয়েছে আর কি। সো মাউসের মধ্যে যে ডিলেটা ছিল সেটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। আর বেনিফিট অবশ্যই আছে, পেইড যেহেতু এর মধ্যে সেল প্রসেসের মধ্যে অবশ্যই অনেক অপটিমাইজ আছে। এন্ড আমি কিন্তু মূলত এগুলো ইউজ করি না, আমি কিন্তু ডিফল্ট যেটা আছে সেটা ইউজ করি। ভিডিওর প্রথমে কিন্তু দেখিয়ে দিয়েছি। এন্ড আপনারা যেটা ইউজ করছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বেনিফিট পাবেন। আপনাদের যে মাউসের অথবা কিবোর্ডের অথবা আপনাদের যে ফুল পিসি যে টুইকিং আছে সেটা কিন্তু এখানে হয়ে গেছে। তাছাড়া কিন্তু আপনারা বামের সাইডে দেখছেন আমার কিন্তু FPS 220-এর উপরে দিতেছে। এন্ড যারা এখনো ফ্রি ফায়ারে V7 ইউজ করেন না, ফ্রি ফায়ারে V7 এটা ইউজ করেন, আমার কিন্তু ডিসকর্ড সার্ভারে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিন। কারণ এটা কিন্তু কোনো প্রকার ফ্রি ফায়ারে ক্র্যাশ নাই, আমি কিন্তু এখনো পর্যন্ত একবারও কিন্তু ক্র্যাশ পাই নাই। সো আপনারা এটা ইউজ করে দেখতে পারেন। সো আমরা এখন দেখবো হেডশট কিরকম লাগে। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হেডশট কিন্তু ভালো পরিমাণ লাগতেছে। এন্ড এমটা কত নিতেছে সো আপনাদের দেখে দিই। অটো হেডশট যারা মনে করেন যে ভাই অটোমেটিক হেডশট লাগে, সো আমি এখান থেকে নেওয়ার পর একটু রেড নানার পর তো দেখেন আমি এখান থেকে দিতেছি অটোমেটিক এক ক্লিকে কিন্তু বুকে নিয়ে আসতেছে, ঠিক আছে। সো রেড আসার পর আমি যেখানে ক্লিক দিই ডিরেক্ট বুকে। সো এটা আপনারা কিন্তু কোনো সময় বলতে পারেন না যে ভাই হ্যাঁ হ্যাঁ ক্যান ক্যান। তো হেড লাগাইতে হলে ভাই অবশ্যই আপনার হাতের মধ্যে কিছু থাকা লাগে। আপনার যদি গেম প্লে স্টাইল ড্র্যাগ স্টাইল যদি ঠিক না থাকে সেক্ষেত্রে ভাই কোনো পেজ সেন্সিটিভিটি বলেন না কেন, কোনো জায়গায় কিন্তু ঠিক মতো হেডশট লাগবে না, ঠিক আছে। তো আমার মনে হইতেছে এটা কিন্তু অনেক অপটিমাইজ, কারণ এটা কিন্তু রিকলটা অনেক ফিক্স আছে মনে হইতেছে। তো এখানে কিন্তু ওকে, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হেডশট কিন্তু অনেক ভালো করে দেখতেছে। সো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। এন্ড আমার কাছে কিন্তু আমার আগের সেন্সিটিভিটি বেস্ট, কারণ ওইটা নিয়ে কিন্তু আমি খেলে খেলে অভ্যস্ত। সো আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা কিন্তু এখানে ইউজ করে দেখতে পারেন। এন্ড এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হেডশট কিন্তু ভালো করে লাগতেছে। এন্ড আপনার যদি এখানে গেম প্লে ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো টুইক্স কোনো রেজিডিট কোনো কিছুতে কিন্তু হেডশট লাগবে না। সো ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে কিন্তু এটাও বেস্ট মনে হয়েছে। এন্ড ডিফল্ট আমি ইউজ করি, আমি ডিফল্ট ইউজ করো। সো আপনাদের যেটা ভালো মনে হয় সেটা ইউজ করে দেখতে পারেন। এন্ড আমি এটা অবশ্যই ইউজ করবো না, কারণ আমার কাছে ডিফল্টই বেস্ট। এন্ড অবশ্যই বলবো আপনার এক্স অ্যান্ড ওয়াই সেন্সিটিভিটি আপনার নিজের জন্য নিজের মতো করে কিন্তু কাস্টমাইজ করবেন, কারোটা কপি করবেন না, ঠিক আছে। এন্ড এই ভিডিওর যে কি ম্যাপিং আমি ইউজ করছি আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু ডিসকর্ড সার্ভারে পেয়ে যাবেন, ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। কারণ এখন থেকে প্রতিটা ভিডিও ডাউনলোড লিঙ্কই কিন্তু দিয়ে দেবো ডিসকর্ড সার্ভারে। এন্ড ডিসকর্ড সার্ভারে কোন জায়গায় ডাউনলোড লিঙ্ক থাকবে সেটা আরও একবার দেখিয়ে দিতেছি। সো আপনারা আমার ডিসকর্ড সার্ভারে চলে আসবেন। এখানে আসার পর আমার ডিরেক্ট চ্যানেল আমার ইউটিউব চ্যানেলের নামে যে ডিসকর্ড অ্যাকাউন্ট, এন্ড এই ডিসকর্ডে এখানে আসার পর এখানে দেখতে পারেন ডাউনলোড সেকশন। এন্ড ডাউনলোড সেকশনে কিন্তু এখানে সব ধরনের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। এন্ড যারা ফ্রি ফায়ারে V7 ফাইল খুঁজে পাইতেছেন না, তো সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পারেন ফ্রি ফায়ারে যে V7, সো এটা কিন্তু অবশ্যই ইউজ করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো প্রকার ক্র্যাশ কোনো কিছু কিন্তু এখানে হবে না। সো এটা ইউজ করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের বেনিফিট হবে যারা বুলস্টাক 5 অতিরিক্ত পরিমাণ ক্র্যাশ সমস্যা নিয়ে আসেন। তো এনে গেছে আজকে ভিডিও টপিক এপিসোড ছিল। যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিবেন। এন্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই মাস্ট বি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা কিন্তু জানেন আমাদের এই ইউটিউব চ্যানেলে শুধুমাত্র ফ্রি ফায়ারের সিনেমেটিক ভিডিও কিন্তু আপলোড করা হয়। সো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, বাই বাই, টাটা।